আচ্ছা হ্যাঁ দেখেন, ওই আমাদের তাহমিদ আমরা সারা জীবন পরে আসছি নুন সাকিন মিম সাকিন। ওই দিন আমরা লাম সাকিন কয় প্রকার পড়লাম? লাম সাকিন, হ্যালো, দুই প্রকার ওস্তাদজি, লাম সাকিন, লাম সাকিন পাঁচ প্রকার, পাঁচ প্রকার লাম সাকিন কয় প্রকার? পাঁচ প্রকার লাম, আল দুই পাঁচ প্রকার প্রকার লাম সাকিন পাঁচ প্রকার, এগুলা কি কি বলেন তো? পাঁচ প্রকার কি কি? মুখস্থ করেন না, এগুলো মুখস্থ রাখতে হইব। লামু আল, লামুল ইসম, লামুল হরফ, লামুল ফিল, লামুল আমর, মুখস্থ করেন এক মিনিট সময়। লামু আল, লামুল ইসম, ওইটা হচ্ছে আমারটা হচ্ছে 39, আপনাদেরটা কয়টা জানি না। লামুল আল, লামুল ইসম, লামুল হরফ, ঠিক আছে, লামুল আল, লামুল ইসম, লামুল হরফ, লামুল ফিল, লামুল আমর, লামুল আল, আচ্ছা লামুল ইসম, লামুল হরফ, লামুল আচ্ছা। এরপরে এরপরে শুনেন, লামু আল আবার কয় প্রকার? লামু আল কাকে বলে? দুই প্রকার না, লামু আল কাকে বলে, কাকে বলে? নির্দিষ্টকারী লামকে লামু আল বলে। শুনেন আমি কি বলি, নাম্বার ঠিক আছে? হ্যাঁ 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 শুনেন, এটি নির্দিষ্টকারী লাম যা নামবাচক শব্দের শুরুতে আসে। এই লাম শব্দের মধ্যে অতিরিক্ত। হ্যাঁ, কেউ কথা বলবেন না, এটা আমি পড়াইছিলাম, দেখেন আমি আবার বলছি। নির্দিষ্ট করার জন্য আসে, আবার নির্দিষ্ট করার জন্য আসে। আচ্ছা শুনেন আমি কি বলি, ওই দিন শরীফ ইমরান ভাই ছিল না, আপনারা এটা মাস্ক করে নিয়েন ইমরান ভাই কাছ থেকে। আর আমি আবারও বলে দিচ্ছি, শুনেন, যারা স্কুলে পড়েছেন তারা খুব ভালো করে শুনেন। লামু আল, লাম, লামসা কিন্তু মোট পাঁচ প্রকার। এখানে আবার লামু আল কাকে বলে, এখন এটা বোঝাচ্ছে, নির্দিষ্টকারী লাম, এটি নির্দিষ্টকারী লাম যা নামবাচক শব্দের শুরুতে আসে। এই লামটি শব্দের মূল ভিত্তি থেকে অতিরিক্ত, যা শব্দকে নির্দিষ্ট করার জন্য আসে, আবার এটিকে শব্দ থেকে পৃথক করা যায়। যেমন ধরেন, আমি একটা উদাহরণ নিই, যেমন আল কমার, নাকি? জি, এই যে এটা মূল মূল শব্দটা কি, কমারুন, নাকি? কমার, হ্যাঁ, কমার হইছে মূল শব্দ। তাহলে আল যুক্ত করলেন, তাহলে এটা কি মূল শব্দ থেকে অতিরিক্ত না? হ্যাঁ জি, হ্যাঁ। আর এটা নির্দিষ্ট করার জন্য আসে, নির্দিষ্ট মানে কি, যেমন ধরেন ইনসান, মানুষ, আল ইনসানু মানে কি, মানুষটি, নাকি? এই তো নির্দিষ্ট হয়ে গেল। জি হ্যাঁ, জি, এটা মানে নামবাচক শব্দের শুরুতে এসে এটাকে নির্দিষ্ট করে দেয়। বাস, যেমন আমি আবার বলছি, হ্যাঁ, লামু আল নির্দিষ্টকারী লাম, এটি নির্দিষ্টকারী লাম যা নামবাচক শব্দের শুরুতে আসে। এই লামটি শব্দের মূল ভিত্তি থেকে অতিরিক্ত, হ্যাঁ, যা শব্দকে নির্দিষ্ট করার জন্য আসে, আবার এটিকে শব্দ থেকে পৃথক করা যায়। বাস, এরপরে কি পড়ছিলাম, লামু আল এর দুটি অবস্থা। হ্যাঁ, লামু আল এটি হচ্ছে দুটি অবস্থা, দেখেন, মানে হ্যাঁ হ্যাঁ, লামু আলটা ইজহার হবে অথবা ইদগাম, ইদগাম হবে। মানে আমি বলি, আল আল শব্দের পরে এরকম কিছু হরফ আসবে যার কারণে আলের লাম সাকিনটাকে পড়তে পারবেন। আচ্ছা, আবার আলের পরে এরকম কিছু হরফ আসবে, হ্যাঁ, এই যে হরফ গুলার কারণে আলের লামটাকে পড়তে পারেন না, পারবেন না, বরং এই আলের লামটা তার পরবর্তী হরফের মধ্যে ইদগাম হয়ে যাবে, বুঝছেন? এখন এগুলার কিছু হরফ আছে, এই হরফ গুলা মুখস্থ করবেন, দেখেন। আচ্ছা, লামু আলের দুটি অবস্থা, ইজহার স্পষ্ট অবস্থা, লামুল কমারিয়া, এখানে উচ্চারণের সময় লামকে স্পষ্ট করা হবে। যেমন কমারুন, এটা শুরুতে কমারুনের শুরুতে আল যুক্ত করেন, আল কমার, কমার, হ্যাঁ, লাম সাকিনটা পড়তে, লাম সাকিনটা পড়তে পারছেন তো? জি। আচ্ছা, এখন আরেকটা লামু আল হচ্ছে কি, ইদগাম অবস্থায় হবে, অর্থাৎ লামু শামসিয়া উচ্চারণের সময় লামকে উচ্চারণ করা হবে না। যেমন ধরেন, শামসুনের শুরুতে আল আনেন, মূলত শব্দটা কি, আল শামসু, জি, আল শামসু। এখন এই যে আল শামসু হইল, এখন আল শামসুর পরে শিন আসছে, এই শিন হচ্ছে হরফে শামসিয়া,
এই শামসিয়ার হরফ আসার কারণে এখন লামটাকে পড়তে পারবেন না, লামটা তার পরবর্তী হরফের মধ্যে কি হয়ে যাবে, ইদগাম হয়ে যাবে। যেমন আল শামসু থেকে এখন পড়তে হবে আস শামসু, বুঝছেন? বাস এরপরে ইজহার অবস্থা লামে কামারিয়া এটিকে লেখা হয় ও উচ্চারণ করা হয় এবং এরপরে কোনো তাজদিদ যুক্ত হরফ আসে না, মানে লামুল কামারিয়াটাকে এটাকে লিখতেও পারবেন আবার উচ্চারণের মধ্যেও পাইবেন এটাকে। যেমন আল কমার, এটা যখন আপনি কলম দিয়ে লিখবেন তখন আল কমার লিখতে পারবেন এরকম, আবার যখন উচ্চারণ করবেন তখনও লামটাকে পাবেন, যেমন আল কমার। হ্যাঁ আচ্ছা, লামুল কামারিয়ার হুকুম, যদি ইজহারের হরফ হ্যাঁ হরফে কামারিয়ার পূর্বে লামটি আসে তাহলে ইজহার স্পষ্ট করতে হবে, আর হরফ সংখ্যা 14টি। মানে কি, যখন আলটা লামুল কামারিয়া কিছু হরফ রয়েছে এরকম, লামুল কামারিয়া এই হরফ গুলাকে বলে, এই হরফ গুলার পূর্বে যখন আলটা আসবে তখন আলের লামটাকে পড়তে পারবেন, বুঝছেন? এখন এই হরফ গুলা কি কি দেখেন, লাল 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 অক্ষরে লেখা ইবেগি হাজ্জাকা ওয়াখফ আকিমাহু। এখন এই এই হরফ গুলার পূর্বে যদি আল আসে তখন আলের লামটাকে লাম সাকিনটাকে পড়তে পারবে। যেমন আমি যেমন আমি আপনাদেরকে দেখাই, যেমন ধরেন প্রথম উদাহরণটা দেখেন আল খবিরু, পাইছেন? জি জি, আল এই যে আল আল খবিরু, এখানে আলের পরে হরফে হরফে শামসি আসছে না কমারিয়া আসছে? হরফে কমারিয়া কমারিয়া কেমনে বুঝবেন, দেখেন ইবিগি হাজ্জাকা ওয়া খফ, খ খ আছে ওয়া খফ, এরকম দেখেন। এরপরের হরফ এরপরের উদাহরণটা দেখেন আল ফাত্তাহু, দেখেন আলের পরে ফা আসছে, ফা কিসের হরফ? তার পিছন দা রেল লাই পিছন দা কোমারিয়ার হরফ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। আল আজিজ আল আজিজু, যে আলের পরে আইন আসছে, আইন কিসের হরফ? কোমারিয়ার। এটা হচ্ছে কি, আইন হলো কোমারিয়ার হরফ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই হরফ গুলো আসলেই মানে লাম সাকিনটা পড়তে পারবেন। আর কিছু হরফ রয়েছে হরফে শামসিয়া, এই হরফ গুলা হরফে শামসিয়া হরফ গুলা যদি আলের পরে আসে তখন লাম সাকিনটাকে পড়তে পারবেন না, লাম সাকিনটা তার পরবর্তী হরফের মধ্যে ইদগাম হয়ে যাবে। এটা হচ্ছে মূল কথা, এটা সহজ সহজ জিনিস, মানে গ্রামারের বিষয়, তো স্কুলে যারা আছেন তারা একটু বুঝতে সমস্যা হবে, আর বাদ বাকি সহজ। আচ্ছা ওস্তাদ জি, মানে ওই যে আল আজিজ, এখানে যদি এই হরফে শামসিয়া আসে তাহলে আমি এটাকে লাম স্থাপন করতে পারবো না, যেমন ধরেন যেমন আত্মাতু, এই যেমন মূলত কি আল তৈবাতু, এখন এই যে তটা হচ্ছে শামসিয়ার, যার কারণে লাম সাকিনটাকে পড়তে পারছেন না, আত্মাতু পড়তে হয়েছে। আচ্ছা এরপরে লামু শামসি, এটা এটাও পড়াইছিলাম ইদগাম অবস্থা লামে শামসি, এটিকে লেখা হয় কিন্তু উচ্চারণ করা হয় না, এটাকে লেখবেন কিন্তু উচ্চারণ করতে পারবেন না। যেমন ধরেন আল নাইমু লেখলেন কিন্তু পড়ার সময় কি করতে হইব, আল নাইমু পড়বেন না আন নাইমু পড়বেন? আন নাইমু পড়ব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মূলত শব্দটা হচ্ছে আল সাওয়াবু, আল সাওয়াবু লেখলেন আল সাওয়াবু, কিন্তু আল সাওয়াবু লেখলেন কিন্তু পড়তে পারবেন না, আর এটা যখন খালি থাকবে তখন এটা হচ্ছে আলিফ। কায়দাটা সহজ ভাবে বুঝছেন? জি জি, হ্যাঁ হ্যাঁ মাশাল্লাহ, বাস এক কথাই। আচ্ছা আর এক এই যে দেখেন এখানে একটা কথা বলে কি বুঝবেন না, এটা এটা একটু বুঝে ফেলেন, আমি ওই দিনও বুঝাইছিলাম আবারও বলছি, দেখেন শামসিয়ার হরফ পাইছেন, শামসিয়ার হরফ দেখেন বড় করে লেখাটা,
এখানে বলছে ওই সকল হরফ যেগুলোর সাথে লামুত তারিফ উচ্চারণের দিক থেকে ওই হরফের সত্তায় পরিবর্তিত হয় তখন ওই বইটি মিলে তাসদীদ যুক্ত হরফে রূপান্তরিত হয় এই জায়গাটা পাইছেন সবাই জি জি এটা এটা একটু ভালো করে বুঝুন মানে শামসিয়ার হরফ দেখেন শামসিয়ার হরফ ওই সকল হরফ যেগুলোর সাথে লামুত তারিফ উচ্চারণের দিক থেকে ওই হরফের সত্তায় পরিবর্তিত হয় মানে ওই হরফের সাথে মানে কোন কোন হরফের সাথে এই যে আলের পরে যে হরফটা থাকবে হ্যাঁ এই হরফটার সাথে লাম সাকিনটা তার মানে এই হরফের সত্তায় পরিবর্তিত হয়ে যাবে অর্থাৎ লামটা লাম থাকবে না তার পরবর্তী হরফটার সাথে মানে পরিবর্তন হয়ে যাবে এটাই বোঝাচ্ছে দেখেন শামসি হ্যাঁ শামসিয়ার হরফ হ্যাঁ হ্যাঁ এরপরে আসেন দেখেন 46 নাম্বার পৃষ্ঠায় দেখেন আজকের সবক ধরেন লামুল ইসিম দেখেন এটা হচ্ছে লামুল ইসিম মূলত একটি শব্দের মূল ভিত্তির অন্তর্ভুক্ত এটিকে শব্দ থেকে পৃথক করা সঠিক হবে না এক মিনিট সবাই খারাপ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দেখেন কি বলছে লামুল ইসিম পাইছেন লামুল ইসিম পাইছেন জি জি লামুল ইসিম পাইছেন হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ দেখেন ধরেন খুব মনোযোগ দিয়ে ধরেন লামুল ইসিম মূলত একটি শব্দের মূল ভিত্তির অন্তর্ভুক্ত মানে যেই ইসিমটা বা যেই নামটার মধ্যে অক্ষরগুলা থাকবে এই অক্ষরটারই এই নামেরই অক্ষরটা এটাকে যে আলের মতো অতিরিক্ত আইনে যোগ করা হয়েছে না বুঝছেন এটিকে শব্দ থেকে পৃথক করা সঠিক হবে না মানে কি পৃথক করা যাবে না এটি সাধারণত শব্দের মাঝে আসে শব্দের শুরুতেও আসতে পারে কোনো সমস্যা নাই তবে শব্দের মাঝে আসে হ্যাঁ দেখেন একটা একটা উদাহরণ নেই যেমন খলকুন এটা একটা ইসিম দেখেন খলকুন এই যে লামটা দেখছেন খলকুনের মধ্যে লাম আছে না এই লাম সাকিনটা কিন্তু খলকুনেরই অন্তর্ভুক্ত না খলকুনেরই অন্তর্ভুক্ত কিন্তু আমরা যে লামুল আল পড়ছি যেমন আল আলিমু মূলত শব্দটা ছিল আলিমু আমরা এটাকে নির্দিষ্ট করার জন্য যুক্ত করি হ্যাঁ যেমন ইনসানু আল ইনসানু এই আলটাকে নিয়ে আসি কিসের জন্য নির্দিষ্ট করার জন্য আচ্ছা তো এটা অতিরিক্ত না এটা হচ্ছে মূল শব্দের অন্তর্ভুক্ত এটা বোঝাচ্ছে মূলত এটি শব্দের মূল ভিত্তির অন্তর্ভুক্ত এটিকে শব্দ থেকে পৃথক করা সঠিক হবে না এটি সাধারণত শব্দের মাঝে আসে লামুল ইসিমের হুকুম লামুল ইসিমের হুকুম হচ্ছে পরিপূর্ণ স্পষ্ট করা আবশ্যক যেমনই ভাবে ইসমুল ইশারা তিলকা এর লামকে স্পষ্ট করা আবশ্যক যেমনই ভাবে ইসমুল ইশারা তিলকা এই যে তিলকা আছে না এটা কিন্তু ইসমুল ইশারা মানে এটা যে বলেন না যে উহা ইহা বাংলাতে এই শব্দটা ব্যবহৃত এই কারণে উহা হ্যাঁ তিলকা এই তিলকা কিন্তু একটা ইসিম এটা হচ্ছে ইসমুল ইশারা এটাও ইসিম কিন্তু এটা হচ্ছে ইশারার মানে ইশারা যুক্ত ইশারা করার জন্য এই ইসিমটাকে গঠন করা হয়েছে এটাকে আরবিতে বলে ইসমুল ইশারা বুঝছেন তো এই ইসিমের যে লাম লাম সাকিনটা আছে তিলকা এর লামকে স্পষ্ট করা আবশ্যক এরকম ওই ইসিমের মানে লামকে স্পষ্ট করা আবশ্যক এটাই বোঝাচ্ছে লামুল ইসিম এর হুকুম পরিপূর্ণ স্পষ্ট করা আবশ্যক যারা তিলকা এর লামকে স্পষ্ট করা আবশ্যক আচ্ছা লামুল ইসিমের ইসিমের উদাহরণ যেমন খলকুন হ্যাঁ আল সিনাতুকুম আল মুলকু সুলতানুন আচ্ছা লামুল হুরুফ এটি দেখেন লামুল হুরুফ এটি বাল ও হাল এ দুটি শব্দের মধ্যে আসে এ দুটি শব্দ ব্যতীত কোরআনে আর কোন শব্দ পাওয়া যায় না লামুল হুরুফ আবার বলছি এটি বাল ও হাল লামুল হুরুফ মানে কি আলিফ বা তা সা এই হরফ না এটা মানে নাহু সরফের পরিভাষায় যে বাল হাল এগুলাকে হরফ বলা হয় বুঝছেন হ্যালো আপনারা আছেন না ঠিক আছে গা
দেখেন ভালো করে বুঝেন লামুল হরুফ এটি বাল ও হাল এই দুটি শব্দের মধ্যে আসে দেখেন বাল একটা হরফ এই আলিফ বা তা এই হরফ না বুঝছেন এটা হচ্ছে গ্রামারের পরিভাষায় হরফ বাল দেখেন বালের মধ্যে লাম সাকিন আছে বালাম নাম্বার বাল জি না না আছে বালাম জবর বাল জি আছে জি হ্যাঁ খালাম জবর হাল হা জবর লাম সাকিন হাল হাল বাল লাম সাকিন পাইছেন হ্যাঁ এগুলো কিন্তু আলিফ বা তা আলিফ হ্যাঁ আলিফ বা তার যে সা জিম হা এই এই হরফ না এটা হচ্ছে লামুল হরফ মানে কি এগুলা নাহুর পরিভাষায় গ্রামারের হ্যাঁ গ্রামারের পরিভাষায় এগুলা কি হরফ হ্যাঁ তো এই হরফ এই হরফের মধ্যেও লাম সাকিনটা পাবেন এটা শুধু দুইটা শব্দের মধ্যে পাওয়া যায় সারা কোরআন শরীফের মধ্যে যেমন বাল আর হাল এই দুইটা হরফের মধ্যে আসে এই লাম সাকিনটা এই দুটি শব্দের মধ্যে আসে এই দুটি শব্দ ব্যতীত কোরআনে আর কোনো শব্দ পাওয়া যায় না আচ্ছা লামুল হরুফের হুকুমটা কি এখন দেখেন ইদগাম করা হবে যদি এ দুটির পরে লাম অথবা র আসে আচ্ছা মানে এই যে বাল হাল এই দুইটা শব্দের পরে পরের শব্দে যদি আবার যদি শুরু থেকে আসে লাম অথবা র আসে তখন বাল আর হাল রে কি করতে হইব তার পরবর্তী হরফের মধ্যে কি করতে হইব ইদগাম করতে হইব এই যে দেখেন হ্যাঁ ইদগাম করা হবে যদি এ দুটির পরে লাম অথবা র আসে উদাহরণ যেমন দেখেন বাল লাম্মা দেখেন বাল হচ্ছে হরফ এখানে নাকি জি জি আচ্ছা এই বালের পরে কি আসছে লাম আসছে লাম আসছে তা হ্যাঁ তাহলে বালটাকে আর স্পষ্ট করা যাচ্ছে না বালের লামটা তার পরবর্তী লামের মধ্যে ইদগাম হয়ে গেছে আল লাম্মা ইয়াযুকু আযাব আচ্ছা এরপর দেখেন বাল রাফাহুল্লাহু এখানে বাল 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 কি এখানে বাল কি এটা বুঝেন আগে বাল এখানে হরফ না হ্যালো 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 আসসালামু আলাইকুম আমার আওয়াজ শোনা যাচ্ছে নয়েজ আসছে ভাই সাউন্ড আসছে যে আওয়াজ শোনা যাচ্ছে হ্যাঁ দেখেন এই যে বাল রাফাহুল্লাহু ইলাই এই উদাহরণটার মধ্যে বাল বাল এটা এটা কি এটা হরফ না উদাহরণটা বুঝেন র আসার কারণে দেখেন তার এখানে শব্দ হয় আর কেউ কথা বলবে না দেখেন এই যে বাল এই বালের পরে যেহেতু র আসছে তাহলে এটা বাল স্পষ্ট করা যাবে না এটা ইদগাম হয়ে যাবে রর মধ্যে রাফাহুল্লাহু ইলাই বুঝছেন হ্যাঁ জুবার ফিরোজ ভাই বলেন কি বলছেন দামের সাথে গিয়ে নিমের সাথে গিয়ে গ্যাম হবে কিছুক্ষণ আগে যে পড়াইলেন সেটা বুঝে তখন বুঝি নাই এখন বুঝলাম যে আমি ওইখানে সময় নিব না নাহুর পরিভাষা এগুলা হরফ বলা হয় এই হরফের মধ্যে লাম সাকিনটা আসবে তবে লাম সাকিনটার হুকুমটা কি হবে যদি বাল আর হালের পরে র এবং লাম আসে তখন ইদগাম হয়ে যাবে যেমন বাল লাম্মা হ্যাঁ বার রাফা বাল মূলত শব্দটা কি বাল রাফাহুল্লাহ এখন যেহেতু র আসছে ইদগাম হয়ে গেছে বার রাফাহুল্লাহু ইলাইক বাস আচ্ছা এরপরে আসেন বাল রওনা শব্দ দাঁড়ান আমি একটু পরে নিই বাল রওনা শব্দটি এই নিয়ম থেকে বাদ পড়বে আচ্ছা আচ্ছা এখানে আর একটা কথা বোঝাচ্ছে কারণ ইমাম হাফস রহমতুল্লাহ এর পদ্ধতিতে মধ্যে মুনফাসিলকে মত করে পড়লে অর্থাৎ সাতবের পদ্ধতি অনুযায়ী
পাঁচ বা চার বা পাঁচ রাকা দিয়ে পড়লে এখানে সাকতা ওয়াজিব, তখন এটি স্পষ্ট করা হবে। ও এই বিষয়টা আমরা আগেও পড়েছি, দেখেন এটা বোঝাচ্ছে কি, এই যে বললো উপরে বাল আর হাল এই দুইটা হরফ লাম সাকিন, হ্যাঁ এই লাম সাকিনের পরে যদি কি আসে লাম এবং র আসে, তখন বাল আর হালের এই লাম সাকিনটাকে তার পরবর্তী লাম আর রর মধ্যে ইদগাম করতে হবে। কিন্তু দেখেন বাল র না, এই বালের পরেও কিন্তু র আসছে, আসছে না? হ্যালো, হ্যাঁ বাল র না, বাল র না এই শব্দটার মধ্যে বালের পরে কি আসছে বলেন তো, শব্দটার মধ্যে বুঝেন র আসছে, হ্যাঁ র আসছে, তো এই শব্দটা ইদগাম হবে না। এটা বোঝাচ্ছে মানে আগে যে আমরা পড়েছি হওয়ার কথা ছিল কি বাল রোয়ানা, এখানে হওয়ার দরকার ছিল বার রোয়ানা নাকি বাল, হ্যাঁ লাম সাকিনে পরে র আসছে, ইদগাম হওয়ার কথা ছিল না, উপরে যে পড়লাম বার রোয়ানা হওয়ার কথা ছিল না, হ্যাঁ এই শব্দ, এই শব্দটা ব্যতিক্রম। এখানে আপনারা উদাহরণটাই বুঝেন, এই শব্দটাতে বাল রোয়ানা হবে, কেন এটা বোঝাচ্ছে এই বাল রোয়ানা, হ্যাঁ হ্যাঁ সাকতা হবে, এটা বুঝাবে বাল রোয়ানা শব্দটি এই নিয়ম থেকে বাদ পড়বে, মানে বার রোয়ানা পড়া যাবে না, এই বার রোয়ানা নিয়ম থেকে বাদ পড়বে শব্দটি, হ্যাঁ কারণ ইমাম হাফস রহমতুল্লাহ আলাইহি এর পদ্ধতিতে মধ্যে মুনফাসিল কে মাত করে পড়লে, মাত করে পড়লে অর্থাৎ এই যে সাতুবিয়া পদ্ধতি একটা পদ্ধতি আছে ইমাম হাফস রহমতুল্লাহ আলাইহির সাতুবিয়া পদ্ধতি, হ্যাঁ এই অনুযায়ী যখন পড়বেন চার বা পাঁচ হারাকা দিয়ে পড়লে এখানে সাকতা ওয়াজিব, তখন এটি স্পষ্ট করে পড়তে হবে, মানে কি যে বাল, এই বালের পরে র আসা সত্ত্বেও আপনি বার রোয়ানা পড়া যাবে না, এটা স্পষ্ট করতে হবে বাল রোয়ানা, এটা বুঝাচ্ছে, হ্যাঁ মাশাআল্লাহ। এরপরে এরপরে আর পড়বো, আর আরেকটা কথা রয়েছে, এটা এটা পড়লে শেষ দেখেন, আর আচ্ছা আর বাল আর হালকে ইজহার করে কোন সময় পড়বেন, মানে বাল আর হালের, বাল হালের এই যে সাকিনটা লাম সাকিন এটা কোন সময় পড়তে পারবেন, এটা বোঝাচ্ছে দেখেন, ইজহার করে পড়া হবে যখন বাল ও লাম ব্যতীত অবশিষ্ট আরবি বর্ণমালা আসে, এর উদাহরণ যেমন বাল হুয়া, দেখেন বাল এটা কি হরফ না, জি হ্যাঁ, এই হরফের পরে কি লাম আর র আসছে, কি আসছে, কি আসছে হা, হা আসছে, এই হা আসার কারণে মানে র আর লাম না আসার কারণে এখানে স্পষ্ট হবে লাম আর র ব্যতীত যেটা হবে তখন স্পষ্ট হবে লাম আর র ব্যতীত, হ্যাঁ হ্যাঁ বাল আর হালের লামটা স্পষ্ট হবে, বাল হুয়া ফাকুল হাল লাকা হাল তারাব্বাসুনা, দেখেন ফাকুল হাল লাকা এখানে হচ্ছে ফাকুল হাল লাকা, আমি আপনাদেরকে প্রশ্ন করি আপনারা বুঝছেন কিনা এই জন্য আমি প্রশ্ন করি, বুঝছেন, হ্যালো, হ্যাঁ হ্যালো আমার কথা শুনেন, আমি আপনাদেরকে কেন প্রশ্ন করি শুনেন, সবার মেধার তো এখানে ধরেন ইমরান ভাই মাদ্রাসায় পড়েছে এবং মাশাআল্লাহ অনেক বড় বড় কিতাব পড়ায়, তাছাড়া এখানে আরো কিছু আছে মাদ্রাসায় পড়েছেন, আবার অনেকে আছেন কি স্কুলে পড়েছেন, আবার আর একটা হচ্ছে আপনি ধরেন অনেকেই আলিয়া মাদ্রাসায় পড়েছেন, ঠিক আছে কিন্তু ধরেন আলিয়া মাদ্রাসায় সাধারণত গ্রামারের বিষয়টা এত ইয়া করে পড়ায় না, বাংলা পড়িয়া দেখা যায় পরীক্ষা দেয়, এটাও একটা কারণ, এই জন্য আমি প্রশ্ন করি, দেখেন ফাকুল হাল্লাকা এই শব্দটার মধ্যে হরফ কোনটা, এখানে হরফের লাম সাকিন কোনটা, দেখেন তো ফাকুলের লাম না হাল লাকার যে হাল লাম, ফাকুল হাল হাল হাল, হ্যাঁ 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 মাশাআল্লাহ, দেখছেন ফিরোজ ভাই বুঝে লাইছে, ফিরোজ ভাই বলছেন এটা, জি ওস্তাদ জি, হ্যাঁ হ্যাঁ ফিরোজ ভাই কি স্কুলে পড়ছেন, জি ওস্তাদ জি স্কুলে, মাশাআল্লাহ বড় বয়সে মাশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ এই যে ফাকুল হাল লাকার মধ্যে এখানে হরফের লাম হচ্ছে কি হাল, আমরা তো আগে করেছি বাল আর হাল হইছে হরফ, ফাকুল ফাকুল এটা কিন্তু এই ইসিম কিন্তু এই যে আপনার এয়ার এয়ার ইসিম কি বলে আমরের ইসিম, সরি আমরের ইসিম না, আহা আমরের ফিল মানে ফিল আমরের ইয়া লাম সাকিন এটা, আচ্ছা তাহলে ফাকুল হাল লাকা, দেখেন এই হাল লাকা, আরে সরি 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 হাল লাকার পরে তো লাম আসছে, আচ্ছা এখানে মনে একটা ভুল দিয়েছে, হ্যালো দেখেন হালের পরে আমরা আগে কি পড়েছি লাম সাকিনের পরে যদি লাম এবং র আসে তখন ইদগাম হয়ে যাবে, তো এখানে তো বলা হয়েছে ইজহার করা হবে, ইজহারের ক্ষেত্রে এই উদাহরণটা কেন নিয়ে আসছে, আচ্ছা এটা এটা ভুল 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 মানে ভুল নিয়ে আসছে এখানে উদাহরণটা, বুঝছেন দেখেন হাল আমরা
আমরা তো এখানে স্পষ্টর এটা পড়ছি, এখানে তো আগে আগে যে বলেছে লাম সাকিনের পরে মানে হাল এবং বালের পরে যদি লাম এবং র আসে তখন ইদগাম হবে, তো ওই উদাহরণটা এখানে নিয়ে আসছে কেন? সাকুল হাল্লাকা এটা ভুলে হয়ে গেছে বুঝছেন। তাহলে মাসকালের উদাহরণটা হচ্ছে ওই যে আগের আগের যে পড়াটা পড়েছি এটার এখানে দুইটা উদাহরণ, হ্যাঁ হ্যাঁ এখানে দুইটা উদাহরণ হচ্ছে ইজহারের পাল হুয়া এবং হাল তারাব্বাসুনা। হাল তারাব্বাসুনের মধ্যে হালের লাম সাকিনের পরে তা আসছে, এখানে ইদগাম হবে না। তাহলে মাসকানের উদাহরণটা এখানে ভুল নিয়ে আসছে, বুঝছেন কি ভুলটা নিয়ে আসছে? আমরা উপরে দেখুন উপরে কি বলছে, ইজহার করা হবে যদি রা এবং র এবং লাম ব্যতীত অন্য হরফ আসে, তাহলে এখানে তো হালের পরে লাম নিয়ে আসছে, লামটা তো ইয়ার। আচ্ছা হ্যাঁ ইদগাম হয়ে যাবে। আচ্ছা আমি এটা শায়খের কাছে বলুন না যে শায়খ এটা মনে ভুলে নিয়ে ভুলে মানে লেখা হয়ে গেছে, এটাকে যেন কেটে দেয়। আচ্ছা তারপরও কোনো কিছু আছে কিনা এটা তো আর আমি জানি না, আমার কাছে এটা আমার দৃষ্টিতে বা দেখেন আপনারা আপনাদের দৃষ্টিতে কি বলে, এটা তো ওইটার উদাহরণ এখানে নিয়ে আসছে। যেহেতু অন্যরা বুঝে ফেলছেন আমি আশা করি। আচ্ছা এখন আসেন আমরা ক্রিয়া করি। আচ্ছা আমার মনে হয় কি শুনেন শুনেন পরে ফেলি না পরে কিন্তু কুলাতে কুলাতে পারবো না। লামুল ফেল দেখেন এটা একটু দেখে ফেলেন একটু বেশি বেশি পরে ফেলি যেহেতু পড়ার মধ্যে আছে তো ধরতে পারবো আর কি মানে এটা পড়লে ভালো হয় যেহেতু লামে আছে তো বুঝতে সহজ হবে আর কি। আচ্ছা আচ্ছা এখন দেখেন লামুল ফেল লামুল ফেল এমন লাম সাকিন যা ফেলে মাজি ও মুজারে ও আমরের ক্ষেত্রে আসে। লামুল ফেলের হুকুম মানে এখানে আপনারা যারা স্কুলে পড়েছেন তাদেরকে বলতেছি লামুল ফেল মানে কি, মানে এটা হচ্ছে যে ক্রিয়া বলে না ক্রিয়া কাজ এই সব শব্দের মধ্যে এই লাম সাকিনটা আসতে পারে আসবে। হ্যাঁ সে সাহায্য করেছে সে প্রহার করেছে সে সে খেয়েছে, হ্যাঁ এইসব শব্দের মধ্যে লাম সাকিনটা আসবে, এটা আসবে লামুল হ্যাঁ হ্যাঁ ক্রিয়ার মধ্যে আসবে এমন লাম সাকিন যা ফেল মাজি মুজারে ও আমরের ক্ষেত্রে আসে। লামুল ফেলের হুকুম যেমন দেখেন এখানে যে বলছে লামুল ফেল এমন লাম সাকিন যা ফেল মাজি, মাজি মানে কি অতীতকাল বাচক শব্দের মধ্যেও ফেলের মধ্যে আসতে পারে, আবার মুজারে মানে কি বর্তমান বা ভবিষ্যৎ কালের ক্রিয়ার মধ্যে আসতে পারে, আবার আমর মানে কি আদেশ সূচক ফেইল মানে কি ক্রিয়ার মধ্যেও আসতে পারে, তুমি করো তুমি পান করো তুমি খাও এইসব শব্দের মধ্যে আসতে পারে, অথবা মুজারে মানে কি বর্তমান বা ভবিষ্যৎ তুমি একজন পুরুষ হ্যাঁ করছো বা করবে, আর ফেলে মাঝে মানে কি তুমি একজন অতীতের ব্যবহার হবে যেমন তুমি খেয়ে তুমি কি সে একজন পুরুষ প্রহার করেছে করেছে মানে অতীত। হ্যাঁ আচ্ছা লামুল ফেলের হুকুম যদি লামুল ফেলের পরে লাম অথবা র আসে তাহলে পরিপূর্ণ ইদগাম করা হবে, এই হরফের মতোই লামুল ফেলের পরে লাম অথবা র আসে তাহলে পরিপূর্ণ ইদগাম করা হবে। এর উদাহরণ সমূহ যেমন দেখেন কুল এটা হচ্ছে কি মানে আমর, কুল মানে কি হ্যাঁ আদেশ সূচক শব্দ, কুল মানে কি তুমি বলো কুল, এই যে এই এটা হচ্ছে আমরের সিগা, হ্যাঁ তাহলে এটার মধ্যে লাম আসছে লাম সাকিন, এই লাম সাকিনের পরে লাম আইসা পড়ছে আবার তাহলে এটা ইদগাম হয়ে যাবে কুল্লাম লিখু বুঝছেন। আচ্ছা ওকুর রব্বি ওকুর এখানে দেখেন ওকুল কুল কুল হচ্ছে আমরের মানে একটা ফেইল আর কি, তো এই কুলের পরে দেখেন র আসছে উপরে কি বলছে র অথবা লাম আসলে ইদগাম হয়ে যাবে, তাহলে ওকুল রব্বি মূলত এখন কি হয়েছে র আসার কারণে ইদগাম হয়ে যাবে লামটা পড়তে পারবে না ওকুর রব্বি। হ্যাঁ 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 মাশাল্লাহ। এরপরে দেখেন ওয়ায়াজাল লাকুম ওয়ায়াজাল এটা হচ্ছে মানে বর্তমান বা ভবিষ্যৎকালের ক্রিয়া বুঝছেন, তো এটার মধ্যেও লাম সাকিন আসছে ওয়ায়াজাল
এখন এই লাম সাকিনের পরে আবার লাম আসছে তাহলে ইদগাম হয়ে যাবে ওয়াজআল লাকুম ছিল এখন এই লামটা ইদগাম হয়ে গেছে ওয়াজআল লাকুম মাশাআল্লাহ আচ্ছা তারপরে ইজহার 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 কোন সময় হবে অবশিষ্ট আরবি হরফগুলো যখন আসবে এক ক্ষেত্রে যেমন আম হিল হুম দেখেন আম হিল আম হিল লাম সাকিন না হিল হ্যালো এরপরে দেখেন লামুল আমর এটাকে আবার মানে অতিরিক্ত আনা হয়েছে কেন বুঝলাম না আচ্ছা আমি পরে দেখি উপরে তো এটা বলছে লামুল ফেল মাজি মুদারা আমের আচ্ছা দেখি লামুল আমর এমন লাম যা শব্দের মূল ভিত্তি থেকে অতিরিক্ত ও আচ্ছা আচ্ছা এটাকে অতিরিক্ত আনার কারণ হয়েছে এটাকে বিশ্লেষণ করবে লামুল আমর এটা কাকে বলে দেখেন লামুল আমর এমন লাম যা শব্দের মূল ভিত্তি থেকে অতিরিক্ত অর্থাৎ এটা যে আমরের সিগাটা আছে এই হরফের সরি এই সিগার অন্তর্ভুক্ত না লামুল ইসিম মানে লাম সাকিনটা আচ্ছা এমন লাম যা শব্দের মূল ভিত্তি থেকে অতিরিক্ত এটি ফেলে মুজারে এর শুরুতে এসে সেটিকে ফেলে আমরে পরিণত করে আর এটির পূর্বে ওয়াও বা ফা অথবা সুম্মা আসে লামুল আমরের হুকুম হলো পরিপূর্ণ স্পষ্ট হবে লামুল আমরের উদাহরণ যেমন ওয়াল্লিয়াতাওয়াফু দেখেন আমি আপনাদেরকে বোঝাচ্ছি এটা হয়েছে কি এখানে যে বলছে এমন লাম আপনারা উদাহরণটাই দেখেন এমন লাম যা শব্দের মূল ভিত্তি থেকে অতিরিক্ত এটি ফেলে মুজারের শুরুতে আসে দেখেন ওয়াল্লিয়াতাওয়াফু এখানে ফেলে মুজারে কি যারা মাদ্রাসায় পড়েছেন তারা বুঝতে পারবেন ইয়াতাওয়াফু হচ্ছে কি ফেলে মুজারে ইয়াতাওয়াফু থেকে ওয়ালনা হ্যালো ইয়াতাওয়াফু হচ্ছে ফেলে মুজারে আচ্ছা এখন উপরে কি বলছে এমন লাম যা মূল শব্দের ভিত্তি থেকে অতিরিক্ত হ্যাঁ এটি ফেলে মুজারে শুরুতে আসে তাহলে ইয়াতাওয়াফু যদি ফেলে মুজারে হয় তাহলে দেখেন লামটা ফেলে মুজারে শুরুতে নিয়ে আসা হয়েছে ওয়াল এই লামটা কিন্তু ছিল না হ্যাঁ এটাকে গঠন করার জন্য নিয়ে আসা হয়েছে হ্যাঁ আচ্ছা শুরুতে এসে সেটিকে ফেলে আমরে পরিণত করে ওয়াল ইয়াতাওয়াফু মানে কি তারা যেন তওয়াফ করে বিল বাইতিল আতিক ওই তো মানে কাবা শরীফ বুঝছেন হ্যাঁ আর এটির পূর্বে আর আর আচ্ছা এখন ফেলে মুজারে শুরুতে তো লামটা আসবে লামটা এসে কি করবে ফেলে আমরের সিগা তৈরি করবে এবং এর পূর্বে ওয়াও ফা অথবা সুম্মা আসে দেখেন এই যে ওয়াওটা দেখছেন না এই যে উপরে বলছে না আর এটির পূর্বে আবার ওয়াও ফা এবং সুম্মা আসে এই যে ওয়াও আসছে ওয়াল্লিয়াতাওয়াফু বিল বাইতিল আতিক ফালইয়ামাল ফালইয়ামাল এখানে ফেলে মাজির ফেলে মুজারের সিগা হচ্ছে ইয়ামাল এটাকে আমরের সিগা গঠন করার জন্য লাম নিয়ে আসছে আবার লামের শুরুতে কি নিয়ে আসছে এই যে উপরে বলছে ফা ওয়াও সুম্মা ফালইয়ামাল সুম্মা লিয়াকতা এটা বুঝছেন একটু কঠিন হবে যারা মাদ্রাসায় পড়েন নাই আসসালামু আলাইকুম গ্রামারের বিষয় তো কিছু কিছু তো বুঝতে পারছেন নাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ না বুঝেন শুনেন আপনারা যদি না বুঝেন আমি করি শরীফ ইমরান বিন নূর ভাই আছেন ওনার কাছে বুঝে নেবেন ইনশাআল্লাহ হ্যাঁ ওই গ্রামার ফেলটা বুঝে নিতে হবে আমার ফেল মানে কি ক্রিয়া ক্রিয়া বুঝতে পারছেন ক্রিয়া
অর্থ বুঝো না, পড়ার সময় তো আমি চিনবো না ওই অর্থটা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এত কিছু চিন্তার দরকার নাই, এগুলো হচ্ছে মানে উচ্চাঙ্গের পড়া দরকার নাই, এটা এত দরকার নাই। আমাদের দরকার হয়েছে কি, মিম সাকিনের পরে কি আসছে, নুন সাকিনের পরে কি আসছে, গুণনাটা কেমনে হবে, হ্যাঁ এগুলো বুঝতে পারলে হবে। ঠিক আছে ইনশাল্লাহ, আমি খাবার খাই নাই। আচ্ছা আমি আজকে কিন্তু 9টায় লিংক, শুনেন আমি আজকে 9টায় লিংক দিয়েছি, এখন থেকে 9টায় লিংক দিব ইনশাল্লাহ। আপনাদের কারো সমস্যা হবে না? আলহামদুলিল্লাহ এখন দিন এটা দিলে ভালো হয়। হ্যাঁ ইনশাল্লাহ, কারণ নামাজ অনেক আগে হয়ে যায় তো ইনশাল্লাহ 9টায় ইনশাল্লাহ আমি লিংক দিব আজকে থেকে। যদি কোনো কারণে একটু সমস্যা হয় তাহলে আমি আগেই বলে দিব, হ্যাঁ আপনারা দেখবেন।